আপনারা দেখছেন জমিরপুর আপডেট টিভি চ্যানেল। সকল দর্শককে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে চমক দিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। 435টি পরিবারের হাতে 70,000 টাকা করে তুলে দিলেন। তাতে গঙ্গা বিধ্বস্ত মানুষজন খুবই খুশি। নতুন বছরের প্রথম দিনেই গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষদের উপহার শামশেরগঞ্জ ব্লক প্রশাসনের। শনিবার 1 জানুয়ারি শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত ধানখরা, হীরানন্দপুর, ধূসরিপাড়া, শিবপুর এলাকার প্রায় 435টি পরিবারকে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে 70,000 করে ঘরের টাকা বিতরণ করল শামশেরগঞ্জ এলাকার বিধায়ক আমিরুল ইসলাম ও ব্লক প্রশাসন। ধূসরিপাড়া ধনারমোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বিবি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। বছরের প্রথম দিনই ঘরের টাকা পেয়ে কার্যত মুখে হাসি ফুটেছে ভাঙন কবলিত 435টি গৃহহীন পরিবারের সদস্যদের। এই উপলক্ষে এলাকার সমস্ত মানুষ আর এখানে উপস্থিত সমস্ত মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। কোভিড পরিস্থিতি আসছে, মহামারী চলছে, মানুষের জীবন জীবিকা অনেক রকম সমস্যা নিয়ে আমরা জর্জরিত। আমরা এই নিমতিটা প্রতাপগঞ্জ চাচন্ড এলাকায় যে ভাঙন এসেছিল ধানঘরা, শিবপুর, ধূসরিপাড়া, সেই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার 435টা, তাদের হাতে আমরা আর্থিক ক্ষতিপূরণের টাকা আমরা তুলে দিলাম।